রাজধানীর যানজট প্রতিনিয়ত বাড়ছে, বাড়ছে অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাবের পরিমাণও। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও উন্নয়ন ইনস্টিটিউটের করা নতুন জরিপ বলছে যানজট পরিস্থিতি আরো খারাপ হয়েছে, যদিও যানজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। জরিপ বলছে রাজধানীতে 2004 সালে যানবাহনের গড় গতি যেখানে ছিল ঘন্টায় 21 কিলোমিটার, সেটি কিন্তু 2015 সালে এসে নেমে গেছে প্রায় 7 কিলোমিটারের কাছাকাছি, 2009 সালেও যা ছিল 15 কিলোমিটার। অর্থাৎ গত এক দশকে গতি কমেছে 2/3। গাড়ির গতি যখন এতটাই মন্থর, তখন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট এয়ারপোর্ট থেকে পোস্তাগোলার দূরত্ব 26 কিলোমিটার, সেই রুটে কতটা সময় লাগছে আমরা যদি দেখি যে সেই রুটে একটি বাস যেতে কত সময় লাগে, সর্বনিম্ন যেটি ছুটির দিনে যদি আমরা ধরে নিই সেই পথটুকু পেরুতে 70 মিনিট সময় লাগে, আর কর্মব্যস্ত দিনে এ পথটুকু পেরুতে সময় লেগে যায় সর্বোচ্চ 190 মিনিট বা 3 ঘন্টা 10 মিনিট, আর গড়ে এ পথ পাড়ি দিতে লাগে 171 মিনিট। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে শুধু একটি রুটে যানজটের কারণে বিপুল যে সময় অপচয় হচ্ছে তার অর্থনৈতিক ক্ষতির পরিমাণটি অনেক বিশাল, প্রায় 100 কোটি টাকা। আমরা যদি দেখি যে কত কোটি টাকা ক্ষতি হচ্ছে প্রায় মাসে এই এয়ারপোর্ট টু পোস্তাগোলা রুটের এই 26 কিলোমিটার রাস্তাটি পেরুতে যে যানজট হয় তার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 227 কোটি টাকা, দৈনিক প্রায় 7 কোটি টাকার মতো ক্ষতি। এই রুটে প্রতি মাসে যাতায়াত করে প্রায় 4 কোটি 26 লাখ যাত্রী, যাদের এক একজনের ক্ষতি প্রায় 53 টাকা, আর বছরে সব মিলিয়ে এই রুটে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 2,726 কোটি টাকা। কৌশলগত পরিবহন পরিকল্পনার সংশোধিত হিসেব অনুযায়ী বছরে যানজটের ক্ষতির পরিমাণটা আমরা যদি এবার দেখিনি যে যানজটে ক্ষতির পরিমাণ বছরে প্রায় $11.4 বিলিয়ন, এর মধ্যে সময়ের অপচয় হয় $10.6 বিলিয়ন, আর অতিরিক্ত জ্বালানি বাবদ খরচ হয়ে হয় $80 কোটি। এয়ারপোর্ট টু পোস্তাগোলা রুটে চলাচল করার জন্য একজন মানুষের যেই সময় ব্যয় হয় তাকে যদি আমরা আর্থিক মূল্যে কোয়ান্টিফাই করার চেষ্টা করি সেটি দাঁড়ায় প্রায় $28 মিলিয়ন পার মান্থ। এই সংখ্যাটা অত্যন্ত কনজারভেটিভ, আমরা এখানে যেটি হিসাব করেছি সেটি হলো পার আওয়ার তার ইকোনমিক লস, এবং সেটিও আমরা কনজারভেটিভ হিসাবে করার চেষ্টা করেছি। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট কস্ট ইজ রাফলি টাকা 53% ফর ইচ প্যাসেঞ্জার ট্রিপ, অর্থাৎ আপনি যদি একটি রুটে ওই রুটে একবার চলাচল করেন আপনার যে আর্থিক লস হবে সেটি প্রায় 53 টাকা। যানজটে রাস্তার গতি যখন ধীর তখন পরিবহন ছেড়ে দিয়ে ফুটপাত বা হেঁটে চলাটাই সবচেয়ে উত্তম উপায়, কিন্তু রাজধানী ঢাকায়